Torrance. It's this movie. আপনি কি এই দোকানের মালিক? জি ভাইয়া। তো কী কী আইটেম বিক্রি করেন ইলেকট্রিকের ভিতরে? আমাদের এখানে আপনি সিলিং ফ্যান, বাটন হোল্ডার, এলইডি লাইট, এলইডি টিউব লাইট, এলইডি ফ্লাট সেট, মাল্টি প্লাগ, রিমোট কলিং বেল, তারপর আপনার পিয়ানো সুইচ সকেট, আপনার চায়না হোল্ডার, বাটন হোল্ডার, তারপর সুপার স্টার সুইচ সকেট, স্টার প্যারাডাইজ সুইচ সকেট, বিভিন্ন জিনিস পাওয়া যায়, খুবই ভালো ভালো প্রোডাক্টগুলো পাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকে জিজ্ঞাসা করে যে ঢাকা কারণ বাজারে আসলাম, এখান থেকে আমরা যখন নবাবপুরে যাই তখন ওই জায়গায় দেখা যায় 30%, 25% বা 20% দেয়, আর কারণ বাজার থেকে নিলে 15%, 16%। এটা তফাৎ কেন? হ্যাঁ, এটা তফাৎ হওয়ার অবশ্যই একটা কারণ আছে, সেটা আমাদের সবাইকে বুঝতে হবে। সারা বাংলাদেশে ইলেকট্রিকের প্রাণ কেন্দ্র হচ্ছে নবাবপুর, এটা আমরাও স্বীকার করি। আমরাও তো অনেক কিছু ওখান থেকে নিয়ে এনে তারপর বিক্রি করি, ওই হিসাবে একটু ওখানে একটু কম হবে, এটাই তো স্বাভাবিক। তাছাড়া ওখানে অনেক বড় বড় ইনপুট আছে, আদার একদম সেটা বুঝতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো প্রোডাক্ট গ্যারান্টিযুক্ত আছে, এখন 5 বছর বা 3 বছর, অনেক ক্ষেত্রে দেখা যায় আরও এটা যে 3 বছর গ্যারান্টি দেওয়ার পর ওই কোম্পানিটা হঠাৎ চলে গেছে, এখন 1 বছর পর গ্রাহক আসলো, তখন ওই পণ্যটা আপনি কী করবেন? তখন ওই পণ্যটা লসটা আমরা নিজেই বহন করি, আমরা নিজে বহন করে গ্রাহককে অন্য কোম্পানির একটা লাইট দিয়ে দিই, যাতে আমার কাস্টমার নষ্ট না হয় আমরা সেদিকে যত্নবান থাকি। এইভাবে আমরা বিশেষ মানে কাস্টমারকে, জনগণকে সেবা দেওয়ার চেষ্টা করি আর কি, অজানে লসটা নিজের হলো হোক। আবার এমন ধরনের কি কোনো প্রোডাক্ট আছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি থেকে এই মালটা গ্যারান্টি দেওয়া হয় না, মানে বেশি লোভের জন্য, টাকার জন্য তারা এটা গ্যারান্টি দিয়ে বিক্রি করতেছে, সেক্ষেত্রে কি এটা দোষী আমি গ্রাহকের ধরব না যিনি বিক্রেতা তাকে ধরবো? এখানে আসলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সবাই কিন্তু আপনার মানে উপযুক্ত রেটে প্রোডাক্ট কিন্তু চায় না, তারাও অনেক দর কষাকষি করেন, অনেক সিচুয়েশন চিন্তা করে, হয়তো কিছু কিছু, আমি সবাই কথা বলবো না, মানে অল্প কিছু সংখ্যক ব্যবসায়ী হয়তো এটা বিবেচনা করে বিক্রি করেন সেটা। তবে এটা দোষের কিছু না, কারণ ওই প্রোডাক্টটা যখন নষ্ট হয়ে যায় দোকানদার কাস্টমারকে আবার দিয়ে দেয়, কারণ যদি ওই প্রোডাক্টটা দিতে না পারে তাহলে তো ওই কাস্টমার নেক্সটে আসবে না, সেটা বিবেচনা করে কিন্তু দোকানদার প্রোডাক্টটা দিয়ে দেয়। গ্রাহকদের উদ্দেশ্যে কিছু বলার আছে যে প্রোডাক্টগুলো কিনলে বা কোনো বিষয়ে এখানে আসার জন্য? হ্যাঁ, আমি অবশ্যই বলবো, একটা কথা বলবো যে হ্যাঁ, আপনারা কাউরানবাজার দুনিয়া সুপার মার্কেটে আসেন, আপনারা প্রোডাক্ট কিনেন, আমি আশা করি এখানে আপনারা ভালো প্রোডাক্ট পাবেন, এমনকি খুব স্বল্প লাভে এখানে প্রোডাক্ট বিক্রি করা হয়, কারণ ব্যবসায়ীদের মধ্যে একটা প্রতিযোগিতা আছে, নিজেরা নিজেরা প্রতিযোগিতা করতে গিয়ে দেখা যায় যে এখানে কম রেটে মাল বিক্রি করা হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের গ্রাহকেরাই কিন্তু জিতেন। মানে গ্রাহকের সুবিধার জন্য যাদের কারণ বাজার আশেপাশে আছে, আপনারা ইচ্ছা করলে ঢাকা কারণ বাজার থেকে ইলেকট্রিক মালামাল কিনতে পারেন সুপার মার্কেট থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ ভাইয়া।